কোন জিনিসটা না কাটলে দুটি থাকে, কাটলে একটি হয়ে যায়? পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। সরি, কাটলে একটি না কাটলে দুটি, কি পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে। কাটলে একটি না কাটলে দুটি, ডিম, ডিম না, জিরা বলতে হবে কিসের কথা বলছি। কাটলে একটি না কাটলে দুটি, পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। কাটলে একটি না কাটলে একটি না কাটলে দুটি, আই হ্যাভ নো আইডিয়া। 3 2 1 পাচ্ছি না, 0। কোন জিনিস কাটলে একটি না কাটলে দুটি, পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। জমির আইন, জমির আইন। কংগ্রাচুলেশন, দ্যাটস এ ভেরি কারেক্ট অ্যানসার। চেকিং, জিএসপি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রাচুলেশন। পরবর্তী বিজয়ীকে খুঁজবো। মাটিতে হাঁটা যায়, বাতাসে কিন্তু হাঁটা যায় না, না? আবার পানিতেও হাঁটা যায় না, তাই না? না, পানিতে কি করা যায়? সাঁতার কাটা যায়। কি করলে আপনি পানির উপর হাঁটতে পারবেন, পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। হাঁটতে পারো, নৌকায় উঠলে হাঁটতে পারবেন, হাঁটতে বলেছে। 1 স্বপ্ন ছাড়া সম্ভব না, পাখনা, পাখনা দিয়ে পাশেন, পাখনা দিয়ে পানির উপর হাঁটি। কি করলে পানির উপর হাঁটা যায়, তিনজন মিলে দিতে পারবেন, কি করলে পানির উপর হাঁটা যায়, পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে। আমি পানিতে হাঁটছি, সেটাও তো হয়। পানিতে বরফ পড়লে, পানিতে বরফ পড়লে, লিখে না বরফ পড়লে, লিখে, লিখে, বরফ পড়লে, বরফ পড়লে, আচ্ছা বরফ পড়লে, এটাই বরফ পড়লে, বরফ পড়লে, হ্যাঁ। কংগ্রাচুলেশন, দ্যাটস এ ভেরি কারেক্ট অ্যানসার। পরবর্তী বিজয়ীকে খুঁজবো। কখন 3 আর 10 যোগ করলে 1 হয়, পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে। 1 পারছি না, 3 আর 10 যোগ করলে 1 হয়, 12, 3 আর 2 10, 10 2 3 আর 10, 3 আর 10 কোথায় 3 আর 10 যোগ করলে 1 হয়, পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। ভুল করলে, ভুল না, ঠিক করলেই হয়, না 0 পাচ্ছি না। কোথায় 3 আর 10 যোগ করলে 1 হয়, পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। 5 ঘড়ির কাঁটায়, ঘড়ির কাঁটায়, ঘড়িতে, একটু বলে দেখেন তো কিভাবে। 10টা বাজে আর সঙ্গে 10 এর সঙ্গে 3 যোগ করলে 1টা বাজে, 12টার পরে 1। Congratulations, that's a very correct answer. Check in JFP. Thank you very much and congratulations. ঠিক এভাবে এই সপ্তাহের মতো এখানে বিদায় নিতে চাই। আমার সাথে এখন এতক্ষণ ধরে মিস্টার রাইস ছিল, আগামী সপ্তাহে আরো একবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ চেক ইন দিতে থাকবেন JFP তে।